পাচারকারী ডেরা হানা দিল পুলিশ ও বিএসএফ উদ্ধার করল ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা গ্রেফতার করল লিটন মিয়া নামে এক আন্তরাজ্য নেশাদ দ্রব্য পাচারকারীকে যদিও বর্তমানে বাংলাদেশে নেশা পাচার বাণিজ্যে সিদ্ধ হস্ত সে গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত নটা নাগাদ করমচোরা থানার পুলিশ ও একশো পঞ্চাশ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা অভিযান চালায় ভেলুয়ারচোর পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড আবু তাহিরের বাড়িতে পুলিশের অভিযানের টের পেয়ে পাচারকারী লিটন বাড়ি থেকে অনেক নেশা সামগ্রী সরিয়ে দিয়েছে যদিও ব্য সহ লিটন বাড়ি ছাড়ার আগেই ধরে ফেলে অভিযানকারী দলটি সূত্রের খবর কিছু দালাল মিডিয়া কাট সূত্রের খবর কিছু দালাল মিডিয়া লিটন থেকে প্রতি মাসে প্রণামী নিয়ে থাকে তারাই লিটনের স্ত্রীকে দিয়ে মিথ্যা শ্লীলতা হানি এবং তাদের কাছে খবর পৌঁছে দেওয়ার অভিযান করে শুধু তাই নয় পুলিশ এবং বিএসএফ তিনশো ইয়াবা ট্যাবলেটের পাতা দুশো এক বোতল ফ্যান্সিডিল এবং শুকনো গাজার বস্তা উদ্ধারের বিষয়টি উল্টোভাবে ছড়িয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে এবং সামাজিক মাধ্যমে তারা প্রচার করতে থাকে বাড়ির মহিলাদের শ্লীলতা হানি দু লক্ষ টাকা ছিনতাই করে এমন ঘটনা চোখে পড়তেই সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বিষয়টি নজরে গেছে কলমচোরা থানা পুলিশের জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অপরাধীদের শনাক্ত করতে তদন্ত নেমেছে পুলিশ সংশ্লিষ্ট এলাকার বিএসএফ জি জোয়ানরা বেশ সক্রিয় তাদের লাগাতার অভিযান এবং প্রহরায় নেশা পাচারকারীরা সুবিধা করে উঠতে পারছে না বিশেষজ্ঞদের ধারণা এ কারণে দালাল নেশা পাচার বাণিজ্যে যুক্ত মিডিয়ারা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এখন দেখার পুলিশ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে